আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আশা করছি ভালো আছেন আর এক দুদিনের মধ্যেই হয়তো তফসিল ঘোষণা করে ফেলা হবে কিন্তু এই তফসিল যে ঘোষণা হবে বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নেবে কিনা বা কারা কারা অংশ নিচ্ছে সেইগুলোর বিষয়ে কি হলো কোনো সুরাহা না হয়ে তফসিল ঘোষণা হয়ে যাবে ব্যাস হয়ে গেল সব কিছু এত সহজ কিন্তু কেউ কেউ আবার বলেছেন যে তফসিল ঘোষণা হলেই কি আলোচনার রাস্তা বন্ধ হয়ে যাবে এই কথাগুলো আসলে কেমন একের পর এক স্টেপ নিয়ে নির্বাচনের কাছাকাছি যেয়ে নির্বাচনে কারা অংশগ্রহণ করছে সেগুলো ফাইনাল করে তারপরে সব যখন শেষ তখনও সুযোগ থাকবে আলোচনার কথাগুলো কেমন এই যে একটা ধোঁয়াশা তৈরি করা একটা ধাঁধা তৈরি করা সেই ধাঁধা মানুষ কি বোঝে না মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার তিনি বলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এই বিষয়টি আসলে জনগণ এর মাধ্যমেই ক্ষমতায় কে আসবে সেটা নির্ধারিত হবে জনগণ নিরপেক্ষ এবং সুষ্ঠু ভোট যেন হয় সেটা চায় এবং আমেরিকাও চায় যে একটি গণতান্ত্রিক উপায়ে চমৎকার ভোটের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সেখানে নির্ভয়ে মানুষ ভোট দিতে পারবে মানুষ তাদের সমর্থন জানাতে পারবে ব্যালটের মাধ্যমে এটাই মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনি কিন্তু চিঠি পাঠিয়েছেন বিরোধী দল এবং সরকারি দলের প্রতি সেটা হলো যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন সংগঠিত হয় পাশাপাশি সব দলের অংশগ্রহণ যেন থাকে তাহলে সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য তাগাতে দিয়েছেন এই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সহকারী মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী তিনি এই যে আহ্বান জানালেন বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মুখপাত্র হোক বাইডেনের পক্ষ থেকে বাইডেন স্বয়ং হোক অথবা যারাই হোক এই যে আহ্বানগুলো জানানো হচ্ছে আসলে কি হচ্ছে এই আহ্বান দিয়ে কোনো কাজ কি হবে কিনা এরকম প্রশ্ন করেছিলেন এই মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের কাছে তিনি বলেছেন যে এই যে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে যে একটি একটি বিক্ষোভ হলো মিছিল হল তারা সংগঠিত হয়ে সরকারের বিরুদ্ধে তারা অথবা যারা গার্মেন্টস এই অংশটি দেখে তাদের বিরুদ্ধে মালিকদের বিরুদ্ধে যে মজুরি নিয়ে বেতন নিয়ে আন্দোলন হলো সেই আন্দোলনে পাঁচজন মারা গেছে পাশাপাশি এই যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি সে রাজনীতির খেলায় বা ঘটনা প্রবাহে অবরোধ ধর্মঘট হরতাল মহাসমাবেশ ইত্যাদি ঘিরে লাখো লাখো কর্মী সমর্থককে জেলখানায় ধরে রাখা হয়েছে এই যে বিরোধী দলের লোকজনকে ধরে রাখা হয়েছে এই সমস্ত বিষয়গুলো যেটা বাস্তবতা সেটাকে চলমান রেখে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয় এই কথাটিও কিন্তু ম্যাথু মিলার তিনি ব্যক্ত করেছেন তিনি বলেছেন যে এইভাবে করে তো আর একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য সবার অংশগ্রহণে নির্বাচন হতে পারে না কারণ বেশিরভাগই তো জেলখানায় বন্দি তারা কিভাবে নির্বাচনে অংশ নেবে আর প্রচারী বা কারা চালাবে সুতরাং এই অবস্থায় তফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচন করে ফেলা মানেই হচ্ছে যে বিগত দিনগুলোতে যেরকম নির্বাচন নিয়ে একটি প্রশ্ন ছিল ঠিক সেই রকম প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হতে চলেছে সামনে সুতরাং বলা যায় যে এইভাবে একটি সুষ্ঠু পরিবেশ একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ উপহার দেওয়া সম্ভব নয় বাংলাদেশে সুতরাং এটা নিয়ে উদ্বেগ আছে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলছে যে এই বিষয়গুলোতে সুরাহা করে তারপরেই নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা উচিত ম্যাথু মিলারকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আপনারা বারবার বলছেন এবং আপনাদের আশা প্রত্যাশার কথা বলছেন যে এখানে আপনাদের কিছু করার নেই তবে বাংলাদেশের জনগণ তারাই ভোট দিয়ে আসলে নির্ধারণ করবে কারা পরবর্তী সময়ের জন্য বাংলাদেশ শাসন করবে বা শাসন ক্ষমতায় থাকবে তাহলে ভারতের সাথে আলোচনা করছেন কেন তিনি বলেছেন যে ভারতের সাথে আলোচনা করার বিষয়টি আসলে নয় এখানে ভারত যেহেতু বাংলাদেশকে চারপাশ থেকে ঘিরে আছে বাংলাদেশের একেবারে প্রতিবেশী রাষ্ট্র বন্ধু ভাবাপন্ন রাষ্ট্র এবং বাংলাদেশ ভারত বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে তারা কিন্তু ভারতের সাথে সম্পর্ক ভালো রেখেছে এবং ভারতের সাথে যে কোনো বিষয়ে আলাপ আলোচনা করে দুই পক্ষ আলাপ আলোচনা করে অনেক সিদ্ধান্ত তারা নেয় বা নিতে হতে পারে বা নেয়ার দরকার পড়ে সেক্ষেত্রে এই বাংলাদেশের নির্বাচনের ব্যাপারটিতে ভারতের একটি প্রভাব থাকলে থাকতেও পারে এটাকে অস্বীকার করার কিছু নেই যেহেতু একই অঞ্চল এবং বাংলাদেশের খুব কাছের বন্ধু দেশ ভারত সুতরাং ভারতের সাথে আলোচনার ব্যাপারটি আছে আর সেই সূত্র ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু ভারতের সঙ্গে আলোচনা করেছে যে বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচন প্রক্রিয়াটি আসলে কীভাবে হতে পারে এবং কিভাবে হলে সেটা গণতান্ত্রিক উপায়ে হবে নিরপেক্ষভাবে হবে এবং সকল দল মত সেখানে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সুতরাং এই বিষয় নিয়ে ভারতের সাথে আলোচনা হতেই পারে এখন বাংলাদেশের সাথে ভারত বা অন্যান্য দেশগুলো যদি এরকম সীমান্ত থাকতো তাহলে হয়তো যুক্তরাষ্ট্র অন্যান্য দেশগুলোর সাথেও কথা বলত যদিও এটা অভ্যন্তরীণ বিষয় কিন্তু কথা বলার কারণ হচ্ছে এটা যে একটি সমঝোতা মূলক যেন নির্বাচন অনুষ্ঠিত হয় সেটার জন্য আসলে কথা বলার ব্যাপারটি এখানে আসছে এদিকে আজ মঙ্গলবার একটি বিরতি দিয়ে বুধ বৃহস্পতি এই দু দিনের জন্য কিন্তু আবার অবরোধ অর্থাৎ হরতালের মতো কর্মসূচি দিয়েছে বিরোধী দলগুলো সুতরাং এই কর্মসূচি আসলে কেমন পালিত হচ্ছে সেটাও কিন্তু একটা প্রশ্ন আছে কারণ রাস্তাঘাটে বাজারে সব জায়গায় মোটামুটিভাবে গাড়ি চলছে যানবাহন চলছে মানুষের লেনা দেনা হচ্ছে যদিও সেটা সীমিত পরিসরে হচ্ছে কিন্তু হচ্ছে তাহলে এই আন্দোলনের আসলে পরিণতি কি। কেউ কেউ বলছেন যে মানুষের তো সায় আছে আছে বলেই তো দোকানপাট কম খুলছে বিপণী বেতন কম খুলছে রাস্তায় মানুষজনের চলাচল কম অফিসে মানুষ সন্তর্পণে যাচ্ছে সন্তর্পণে সাবধানে ফিরছে বাসায় এবং সার্বিক যে কার্যক্রম মানুষের যে একটা স্বাভাবিক দিনে যে রকম একটি কর্মমুখর দিন থাকে একটি জমজমাট দিন থাকে সেই রকম দিন তো আর এই অবরোধের সময়গুলোতে থাকে না সেটাই হলো সাকসেস বিরোধী দলগুলো আবার কেউ কেউ বলছেন যে না এটা কোনো সাকসেস আসলে নয় এটা একটা ফেইলিউর বিরোধী দলের নেতা নেত্রীরা কেউ পারছে না কেউ কেউ বলছে যে পারবে কীভাবে তাদের সবাইকেই তো ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে আন্দোলন করবে কে এবং আন্দোলন করতে গেলেও সরকারের লাঠিয়াল বাহিনী আছে বিভিন্ন বাহিনী আছে সেই বাহিনীগুলো তাদের উপর এমনভাবে হামলা করে যে সেই হামলার সাথে আসলে অস্ত্রহীন লাঠিহীন মানুষ কিভাবে পেরে উঠবে সেই প্রশ্নটিও কিন্তু অনেকেই করছেন সুতরাং সব মিলে সরকার যেহেতু যেভাবেই হোক তার কৌশল হোক সাংগঠনিক দক্ষতা হোক বোঝাপড়া হোক কমিউনিকেশনস হোক যেভাবেই হোক সরকার কিন্তু সবগুলো বডি অর্থাৎ সবগুলো স্টেক হোল্ডার সব দপ্তর সব বাহিনী সব কিছুর সাথে সরকার কিন্তু বোঝাপড়াটা ভালোভাবে করেছে বা বোঝাপড়াটা ভালো আছে আছে বলে সরকার কিন্তু বিরোধী দলগুলোকে পাত্তা দিচ্ছে না বা পাত্তা দেওয়ার প্রয়োজন পড়ছে না বা বিরোধী দলগুলোর থেকে যে চাপ আসছে প্রতিবাদ বিক্ষোভ আসছে প্রতিরোধের কথাগুলো আসছে সেগুলো আসলে কোনো কেয়ার করছে না কানেই তুলছে না সরকার বা তুলতে হচ্ছে না কিন্তু বৈশ্বিক যে একটি চাপ অর্থাৎ বহির্বিশ্ব থেকে বিভিন্ন উন্নত দেশগুলো আমেরিকা এরপর ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে বিভিন্ন জোটের যে দেশগুলো আছে তারা কিন্তু ঠিকই বাংলাদেশ সরকারকে চাপ দিচ্ছে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কিন্তু সেই সমস্ত চাপও সরকার চাপ হিসেবে নিচ্ছে না সরকার দীর্ঘদিন যেহেতু ক্ষমতায় আছে সুতরাং তার মধ্যে একটা আত্মিক শক্তি যেমন তৈরি হয়েছে তেমনি বৈষয়িক শক্তিও কিন্তু তৈরি হয়েছে এই দেশগুলো ছাড়া আরও অন্যান্য দেশগুলোর সাথেও যোগাযোগ সম্পন্ন হয়েছে যোগাযোগ আছে এবং বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের ধনকুবেররা আছে বিজনেস ম্যাগনেটগণ আছেন সুতরাং তাদের কাছ থেকে যখন সাপোর্ট পায় তখন কিন্তু সরকারের শক্তি অন্যরকমভাবে বেড়ে যায় আর সেই শক্তির কারণেই কিন্তু সরকার আসলে পিছু হটছে না অথবা কোনো কিছুকে কেয়ার করছে না তফসিল ঘোষণা করে দিচ্ছে নিজেদের মতো নির্বাচন কিভাবে করবে তার সব কিছু তারা সাজিয়ে নিচ্ছে বন্ধুগণ ভালো থাকুন সুস্থ থাকুন কামনা নিরন্তর